প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা বিবিএ তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ব্যয়ের ধারণা এবং শ্রেণী বিন্যাস নিয়ে। চ্যাপ্টার দ্বিতীয়তে আমাদের আছে প্রথমে নর্মাল কস্ট শিট। তো নর্মাল কস্ট শিটে চার ভাগে ভাগ করা হয়েছে। তো সে অনুযায়ী প্রথমে আমাদের হচ্ছে শিডিউল কস্ট, দুই নম্বরে আছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, তিন নম্বরে আছে কস্ট অফ গুডস সোল্ড, চার নাম আছে ইনকাম স্টেটমেন্ট, তো আমরা আজকে এই চারটির ভিতরে শিডিউল অফ কস্ট শিট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের হচ্ছে শিডিউল অফ কস্ট শিট। তো এখানে আমাদের প্রথমে যদি অঙ্কটা সমাধান করতে হয়, তো একটা ছক আঁকতে হয়, ছকে এখানে নির্দেশনা দিতে হয়। যেমন প্রথমে আমাদের অঙ্কটির অ্যাকাউন্ট টাইটেল লিখতে হবে, তারপর টাকা, এই ঘটনা আমরা সবাই জানি। যা হোক, তো এই শিটে আমাদের প্রথমে যা যাবে তা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। তো ওপেনিং বা বিগিনিং এইসব জাতীয় যত মেটেরিয়ালস আছে এখানে হচ্ছে আমাদের এটা প্রথম কলামে যাবে। তো ওপেনিং মেটেরিয়ালসের সাথে আমাদের যোগ করতে হবে পারচেস অফ র মেটেরিয়ালস, আর সাথে যদি ক্যারিং ইনওয়ার্ডস থাকে তো ক্যারিজিং ইনওয়ার্ডসটা আমাদের যোগ করতে হবে। তারপর এই তিনটা যোগ করার পর আমাদের হচ্ছে লেস করতে হবে পারচেস রিটার্ন আর পারচেস ডিসকাউন্ট, তো এটা আমাদের হচ্ছে লেস করে দিতে হবে। এরপর তা থেকে আমাদের আবার ক্লোজিং স্টকটা, যে ক্লোজিং স্টক মেটেরিয়ালস যেটা, এটা হচ্ছে আমাদের মাইনাস করে দিতে হবে। তারপর এই সবগুলো যোগ করার পর আমাদের যে অ্যামাউন্টটা আসবে, তো এখান থেকে আমাদের যদি অঙ্কে অ্যাবনর্মাল লস যেটা, এটা যদি থাকে তাহলে এটা মাইনাস করে দিতে হবে। তো এরপর আমাদের যে বের হবে তা হচ্ছে মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউমড। তো এখান থেকে আমাদের এর সাথে যোগ করতে হবে অল ডাইরেক্ট এক্সপেন্স অফ ওয়াজেস অ্যান্ড চার্জেবল এক্সপেন্স। তো আপনাদের বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে এক্সপেন্সটা, ডাইরেক্ট এক্সপেন্সটা দেওয়া আছে কিনা বা ওয়াজেস এক্সপেন্সটা দেওয়া আছে কিনা। তো এরপর আমাদের যে যাবের হবে তা হচ্ছে প্রাইম কস্ট। তো আমরা এটা পাইলাম কি, প্রাইম কস্ট। তো প্রাইম কস্টের সাথে আমাদের আবার যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। তো এখান থেকে আমাদের হচ্ছে প্রোডাকশন ওভারহেড থেকে লেস করতে হবে সেলস অফ স্ক্র্যাপ বা স্পয়লেজ। তারপর আমাদের বের হবে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, যা আমাদের যা ওয়ার্কিং যে কস্টটা এটা বের হবে, তিন নম্বরে এর আমাদের কার্যক্রম। তারপর আমাদের হচ্ছে এর সাথে অ্যাড করতে হবে ওপেনিং ওয়ার্ক প্রোগ্রেস, আর যদি অ্যাড করার পর আমাদের হচ্ছে যদি ক্লোজিং ওয়ার্কের প্রোগ্রেস থাকে তাহলে সেটা মাইনাস করে দিতে হবে। তারপর আমাদের এটা বের হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং। তো এখান থেকে তারপর আমাদের কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার থেকে যোগ করতে হবে ওপেনিং ফিনিশড গুড। তো যদি ওপেনিং ফিনিশড গুড না থাকে, তো যদি ক্লোজিং ফিনিশড গুড থাকে তাহলে আমাদের ক্লোজিং ফিনিশড গুডটা মাইনাস করে দিতে হবে। আবার এখানে পাঁচ নম্বর আমরা যা পাইমু তা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। তো কস্ট অফ এই গুড সোল্ড থেকে আমাদের এর সাথে যোগ করতে হবে কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং এক্সপেন্সের ভিতরে দেওয়া থাকবে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এই দুটোর ভিতরে যাই থাকুক না কেন, প্রথমে এই দুটো আমাদের যোগ করে নিতে হবে, তারপর এটা আমাদের এন্ট্রি করতে হবে। তো আমাদের
এই সবগুলো করার পর যা বের হবে তা হচ্ছে টোটাল কস্ট। আর টোটাল কস্ট থেকে আমাদের আবার যা বের হবে তা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে দেওয়া থাকবে যে সেলস, টোটাল সেলস বা সেলস প্রাইস। তো এটা আমার অঙ্কটা যোগ করার পর যখন আমাদের অঙ্ক রেজাল্টের থেকে অঙ্কে যা আসে তা হচ্ছে আমাদের লস বা প্রফিট। ধন্যবাদ।